ড্রাইভার সাহেব, আপনার কার গুতাইছিলাম কিন্তু মাল সামাল লইতে আপনার বড় নাও ডালে আছে সাগরে ভাসতাছি। ওই একটু ঝামেলা হয়েছে, সমস্যা নাই, সব ঠিক করে আলাম। আজকে তো সব মাঝির গোল সাগরে যেতেছি, দেখেন জোয়ার আইছে, খুব ভালো হইব। কোনটা বালা কোনটা মন্দ এটা আমি বুঝবো, তুই বুঝবি কি? তোর এত বড় সাহস, তোর অনুমতি কাটা দিছে যে আমার কার গোতে আসছোস। হ্যাঁ, তোর আমি একটা কথা বলি, তুই আগে ঋণ শোধ কর, তুই টাকা পয়সা শোধ না করলে তোরে আমি নৌকা দিব না। আমার নৌকা দিয়া তুই সাগরে যাইতে পারবি না। যদি নৌকা সামনে আসোস তাইলে তোর হাত পা কাইটে আমি সাগরে ভাসাই। এটা আপনি কি কইলেন ব্যাপারী সাহেব? এই এখানে আমি কথা কইতেছি না, তোর কত বড় সাহস, তুই আমার কথার উপরে কথা কইছকে? কুবের, ওরে ছাইড়া দাও কইলাম, ও কিন্তু ব্যাপার হিসাবে নৌকার মাঝি। এই তাহলে আমি কি? তুই একটা ফকিন নি, তুই গরিব, তুই দেউলিয়া, ঋণগ্রস্ত, মানুষের কাছে হাত পাইতা চলস, আবার কথা কস, তুই আগে ঋণ শোধ কর। আমার নৌকার মাঝি গো আমি কিভাবে রাখুম এটা আমার ব্যাপার, তোর চিন্তা করতে হইব না। তোর একটাই কাম, ঋণ শোধ করা। ইল্লিগে তো আছে সাগরে লয়ে যেতেছি নৌকা, আওনের পর আপনার সব টাকা শোধ করে দিব। ও আমার তেল আমার মাথায় ঢালতে চাইতাস, আমি এত কথা শুনুম না, তুই ঋণ শোধ করবি, ঋণ শোধ করার পর আমি ভাইবা দেখুম তোর নৌকা দিমু কি না দিমু, এর আগে যা। ও বুঝছি, বুঝে গেছি, মিলন চল চল এনতে রাখ, যা ওরা আমার দেখা করিস। ব্যাপারী সাহেব, হ্যাঁ লোহা কিন্তু গরম, এখনই তো আমি কোপটা মারব। আচ্ছা তোমার বোন যাইব কবে আর কতদিন থাকবো আমার বাড়িতে? কেন আমার বোন কি তোমার গোলার সব ধান খাইয়ে শেষ করে ফেলাইতেছে? এতদিন পরে আমার বোনটা আইলো, হ্যাঁ যতদিন ইচ্ছা ততদিন থাকবো, যেখানে ইচ্ছা সেখানে ঘুরবো, তোমার তাতে কি? হ্যাঁ আছে না, কুবের মাঝে রেলে আর তোমার বইনের জড়াইয়া মানুষ আজে বাজে কথা কয়। আর কপিলার বইনের নামে যে মানুষ এর থেকেও বাজে কথা কয়, তখন শুনতে খারাপ লাগে না? দেখি বউয়ের কামায় খাও দেখা, বউয়ের এই সমস্ত দোষগুলো চোখে পড়ে না, গায়ে লাগে না। কোনটা গায়ে লাগলেও দোষ না লাগলেও দোষ, এগুলো আমাকে পুরুষ মানুষের আরেক জ্বালা। পুরুষ মানুষ পুরুষ মানুষ যার বউ বাজারে নাইসা টাকা ইনকাম করে, আসর জমাইয়া গরম কইরা জীবন যাপন করে, সেই দাবি করতেছে পুরুষ মানুষ। যা খুশি তা কও, গ্রামের লোকের কথাই বার্তা দেয় না আর তো ঘরের বউয়ের কথা। শোনো তোমার বোনেরে কিন্তু সাবধান করে দিও, কুবের বাজির লোকে ধর না চলে। কুবের মাঝে সংসারে আর আগুন জ্বালে আর লাভটা কি কি লাভ কও কও, আমার একটু বুঝে কো দি। দুলা ভাই, আমি কিন্তু সব শুনতাছি, যা কইবা সাবধানে কইবা, কিন্তু কইতে দে, হ্যারে কইতে দে, হ্যার কথায় কি আসে যাই? আমার বোন হইতাছে সুন্দরী মানুষ, হ্যার পিছনে দুইজন চারজন মানুষ এমনি করব, তার পিছনে মানুষের নজর থাকবই। আর কুবের মাঝে তো ভালো মানুষ, হ্যার নামে যদি দুইটা মানুষ খারাপ কথা কয় তাতে কিছু আসে যায় না। কুবের মাঝির ঘরে যে বউ আছে এটা কি তুমি ভুলে গেছো? হ্যাঁ শুনো, পুরুষ মানুষ দুইটা চারটা বিয়ে করে, তা না হলে কেমনে পুরুষ মানুষ হলো?